সিপিএমের সঙ্গে কোনো জোটের সম্ভাবনা খারিজ করলেন কুণাল ঘোষ। অন্য দলের সঙ্গে জোটের বৈঠক আর বাংলার বাস্তব এক নয়। সিপিএমের সঙ্গে জোট নিয়ে বাংলায় কথা বলার প্রশ্ন আছে বলে মনে হয় না। কংগ্রেসের সঙ্গে জোটের পথ খোলা রেখেও বুঝিয়ে দিলেন কুণাল ঘোষ। এদিকে বিজেপি, অন্যদিকে নন বিজেপি, সেখানে অনেক দল যারা বিভিন্ন রাজ্যে নানা পজিশনে রয়েছে তাদের মূল নীতির উপর দাঁড়িয়ে বসতে হয়। ওই বসা আর পশ্চিমবঙ্গের গ্রাউন্ড রিয়েলিটি দুটো সমান নয়। পশ্চিমবঙ্গে আমরা তৃণমূল একাই 100, তাছাড়াও যদি জোট দরকার হয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কংগ্রেসের বিষয়ে কথা বলছেন। সিপিএমের সঙ্গে জোট নিয়ে বাংলায় কথা বলার কোনো প্রশ্ন আছে বলে আমাদের জানা নেই। তৃণমূলকে কফিনে শেষ পেরেক দেওয়ার জন্য কুণালেরই হাতুড়ি যথেষ্ট, তার জন্য আমার আর লাগবে না। শুরুটা হয়েছিল শিশির অধিকারীকে প্রণাম করে গুরুদেব সম্বোধনের জেরে তাঁতি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে ইস্তফার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে, আর সেই নিয়ে কুণাল সজল সংঘাত চরমে, আক্রমণ পাল্টা আক্রমণ, আজও পরস্পরকে নিশানা তৃণমূল বিজেপির দুই নেতার। বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম করে নিজের, আমার গুরুদেব ইত্যাদি এই ধরনের তার কাছে আমি যেটুকু দাঁড়িয়ে আছি ভজন করেছেন সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আদৌ ভালোভাবে নেননি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নিচ্ছেন এবং তাকে ইস্তফা দিতে বলা হয়েছে। এখন এই চোরেদের কাছ থেকে, জেল খাটা আসামিদের কাছ থেকে যদি আপনি কালচার চান, শিক্ষা চান, তাদের যদি দৃষ্টিভঙ্গি চান, তাহলে তো এটাই আসবে। কথায় কথায় সজল আমাকে কারাবাসের কথা বলে একটা সময় আমার পেছনে ঘুরত, তো সেই আমি মনে করিয়ে দিচ্ছি, সজল তুমি হচ্ছে, তোমার বাবা হচ্ছেন সেই প্রদীপ ঘোষ যিনি রাতের নৈশ আসরে মদ্যপ অবস্থায় কংগ্রেস নেত্রী তার বান্ধবী চিত্রা ঘোষকে গুলি করে মেরেছিলেন। তোমার বাবার বিরুদ্ধে সেই মহিলার মৃত্যুর অভিযোগ ছিল এবং তোমার বাবা গ্রেপ্তার হয়েছিলেন হাইকোর্ট। তাকে একদম বেইজ্জত করেনি এই কুণালের মতন, বারবার বেল রিজেক্ট করেনি, তাকে নিরপরাধী ঘোষণা করেছে। সে বহু বছর আগে, 30-35 বছর আগেকার ঘটনা। একদিন একটু ডোজ দিয়েছি তাতেই লেজে কালিপটকা বাঁধলে যেরকম তিড়িং বিড়িং ঘেউ ঘেউ সেগুলো সব শুরু হয়ে গেছে। এবং সমস্যা হচ্ছে এই যে যদি কোনো দুই ব্যক্তি দীর্ঘদিন একসঙ্গে পথ চলে থাকে, খুব কাছাকাছি থাকে, তাহলে না যদি আমি বলে দিই তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, এই ধরনের কথা বলার অনেক অধিকার জন্মে যায়। সে আবার ভুলে যায় যে উল্টো দিকেও কিন্তু এই একই কথাটা বলা যায়, যদি আমি বলে দিই যে বাল্য বন্ধুর সঙ্গে, পাড়ার বন্ধুর সঙ্গে কোন ইস্যুতে মুখ দেখা দেখি বন্ধ, এত কথা সজল বলছে হাস্যকর। ও কেন গেছে, ও দল বদলেছে কি কোনো নীতিতে, কোনো আদর্শে, বিজেপিকে ভালোবেসে? না, সজল গেছে 50 নম্বর ওয়ার্ডের টিকিটের জন্য। আমার সঙ্গে গেছিল আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে, বৈঠক হয়েছিল, ও চাহিদা ছিল 50 নম্বর ওয়ার্ডে ওকে টিকিট দিতে হবে। সেটা স্বভাবতই আমাদের সভাপতির পক্ষে সম্মত হওয়া সম্ভব হয়নি। গতকাল তৃণমূলের একজন মুখপাত্র, সবাই জানে তিনি 3.5 বছর জেল খেটেছেন, মানুষ তাকে চোর বলে ডাকে, কুণাল ঘোষ। হ্যাঁ, তার নামের আগে উপাধির মতন, রায়বাহাদুর যেমন উপাধি হয় না, সেরকম উপাধির মতন মানুষ তার নামের আগে চোর কুণাল বসিয়ে দিয়েছে। তিনি আমার পিতৃদেব, যিনি আজকে 75 বছরের বেশি বয়স, অসুস্থ দীর্ঘদিন ধরে শয্যাশায়ী, সেই মানুষটির নামে কিছু মিথ্যে অভিযোগ করেছে। আপনার বাপ নিয়ে একটা ফ্রাস্ট্রেশন আছে, ডিপ্রেশন আছে, আপনাকে লোকে টেস্ট টিউব বেবি বলেছে, আমি বলিনি, এটা লজ্জা হওয়া উচিত। আপনার কটা মুখ, যাকে একবার ডাকাত বলেন তাকে পরে নেত্রী বলেন, মা বলেন, পিসি বলেন, যা খুশি বলেন, যাকে আজকে লম্পট বলছেন, তার তিনি যখন অ্যাক্টিভ ছিলেন, সক্রিয় ছিলেন, তখন তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন, আপনার তো লজ্জা হওয়া উচিত। 900 আসন
খারাপ লাগে না বলতে? শুধু কি পার্থ ডাকার অর্পিতা আছে, আরো অনেক অর্পিতা আছে।